তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন আরজিকর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই কি কোপের মুখে পড়লেন তিনি? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আগেই অপসারণ করা হয়েছে তাকে দাবি করেছেন জয়প্রকাশ মজুমদার। গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। আরজিকর কাণ্ডে চক্রান্তে যারা ছিল তাদের রেয়াত করে নিয়ে গতকালই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই তালিকার থেকে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকরের যে ঘটনা চলছে বা দেখেছেন, সেটা শুরু হওয়ার পরপরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই বিষয়টি আপনাদের কাছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেহালার মিটিং থেকে তিনি বিষয়টি জানিয়েছেন অনেকটা। এর মধ্যে গত কয়েকদিনে তার যে কোনো বক্তব্য যেটা মিডিয়ার সামনে এসেছে সেটা একান্তভাবে তার ব্যক্তিগত এবং দল সেই সব বক্তব্যের কোনো দায়িত্ব নিচ্ছে না। ডক্টর শান্তনু সেন গতকাল কি বললেন এই প্রসঙ্গে? এবারে আমি এই আরজিকরের ইস্যুতে গতকাল পর্যন্ত যা বলার বলেছি আজ থেকে আমি ডিসিশন নিয়েছি যে আরজিকর ইস্যুতে আমি আর কিছু বলবো না। দলের হয়ে যে ডিফেন্ড করতেন এতদিন, না আমি দলের মুখপাত্র, তাই দলের হয়ে কাজ করা আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি। আমি তৃণমূলের ভালো সময় দেখেছি, খারাপ সময় দেখেছি, তৃণমূল করতে গিয়ে মার খেয়েছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো, এ নিয়ে কোনো দ্বিমত নেই। দলের মুখপাত্র হিসেবে আমি দলকে ডিফেন্ড করে এসেছি, ভবিষ্যতেও বিভিন্ন ইস্যুতে নিশ্চিত করে দলকে ডিফেন্ড করবো, সেটা আমার কাজ। কিন্তু এক্ষেত্রে একটা তো রয়েছে আমার নিজের বিবেকের তাড়না, আর দ্বিতীয়ত রয়েছে দলকে ডিফেন্ড করেও কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে, একদিকে কিছু কিছু চিকিৎসক তারা ভাবছে যে আমি দলের হয়ে কথা বলছি, চিকিৎসকদের বিরুদ্ধে বলছি, আবার হয়তো কেউ বা কারা দলেরও কোনো লেভেলে বোঝানোর চেষ্টা করছে যে আমি চিকিৎসকদের হয়ে কাজ করছি, দলের হয়ে কাজ করছি। একটি মেয়ে আজকে আমাদের বাড়ির মেয়ে, এইভাবে তাকে চলে যেতে হলো, তারপরেও নিশ্চিত করে কিছু কিছু ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, যেগুলো সদর্থক ভূমিকা, সেগুলোকে আমি নিশ্চিত করে সমর্থন করেছি। পাশাপাশি চিকিৎসকদের দিকটাও, চিকিৎসকদের যে দাবি, যে দাবিকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেছেন, আমি কিন্তু সেই দাবির বাইরে নই। কিন্তু সে তাও সেটা করতে গিয়ে যদি কখনো কখনো কেউ কেউ দলের কাউকে বোঝানোর চেষ্টা করে যে আমি দলের পক্ষে বলছি না, তাহলে আমি চিকিৎসকদের হয়েও, চিকিৎসকরা এক অংশ ভাববে যে আমি দলের হয়ে কাজ করছি, আবার দলের কেউ বা কারা তিনি আমি এত কিছু ডিফেন্ড করার পরেও তারা ভাববে যে আমি দলের হয়ে কাজ করছি না। তো এই জায়গায় আমার মনে হয়েছে নিজের বিবেককে শোনা উচিত। আমার বিবেক বলেছে যে আমি আরজিকর মেডিকেল কলেজ ইস্যু বাদে দলের মুখপাত্র হিসেবে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমি কথা বলতে তৈরি।